দাদা বক্তব্য রাখতে কি আর ফোনটা করে ফোনটা করে ফোনটা করে এটা দিয়ে আছে কি বোঝাতে হবে আচ্ছা ঘাস রেড করতে হবে গতকাল গতকাল যেভাবে এই ঘটকপুকুরের মিছিল থেকে যেভাবে নওশাদ থেকে শুরু করে তার সাংবাদিকরা যেভাবে উস্কানিমূলক বক্তব্য বলেছে এবং যেভাবে উত্তেজনা তৈরি করেছে তাতে করে এই ধরনের কথা কোনো রাজনৈতিক দলের নেতা কোনোভাবে কোনো মিছিল করে না এবং গতকাল মিটিংয়ের পরে আইএসএফ এর লোকেরা বিভিন্ন জায়গায় লাঠি নিয়ে ছোটা নিয়ে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভয় দেখানো থেকে শুরু করে অনেক ঘটনা ঘটিয়েছে তার পরিপ্রেক্ষিতে আরামদা যে কথা বলেছে খুব খারাপ কথা বলেছে বলে আমার অন্তত মনে হয় আপনি বলেছেন দু আঙুল দেখালে পাঁচ আঙুল দেখানো হবে একেবারে ঠিক দেখুন গত দু বছর ধরে ভাঙনে নারকীয় তাণ্ডব চালিয়েছে আইএসএফ যেটা হয়তো তো আপনাদের মিডিয়াতে সবটা প্রকাশ্যে আসেনি তাই আমরা খুব পরিষ্কারভাবে বলছি গণতান্ত্রিক উপায়ে লড়াই হোক রাজনীতি হোক কিন্তু যদি কেউ ঢিল ছড়ে তার পাথর খাবে অ্যাকাউন্ট উঠলে দোয়া উঠবে এটা একদম ফাউডের মাটিতে খুব পরিষ্কার কেউ যদি আমাকে আঘাত করে আমি তাকে নিশ্চিতভাবে আমি তাকে হত্যা খাতাকে করতেই হবে সেটা ফাউডের মাটিতে খুব পরিষ্কার সামনেই তো পঞ্চায়েত ভোট এইভাবে যদি উভয় পক্ষ বক্তব্য রাখে তাহলে তো অশান্তি লাগবে রক্ত চড়বে সেই জন্য আপনাদের বলছি ওদেরকে সংযত করতে কথা বলুন গতকালকে আমাদের বাপদাদা থেকে চোদ্দ পুলিশ পর্যন্ত উদ্ধার করে দিয়েছে গতকালকে আমাদের বিভিন্ন জেলে পাঠিয়েছে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলেছে আছে কারা তৈরি করছে যারা তৈরি করছে এ দায়ভার সম্পূর্ণ তাদের আর ভাঙনে আজ থেকে যদি কোনো ঘটনা ঘটে তার দায়ভার সম্পূর্ণ আইসেফকে নিতে হবে আমরা সহকর্তা আরাবুল ইসলাম কাইজার আমার ছেলে তারপরে মোদাসের এদের বিরুদ্ধে যে ভাষায় কথা বলেছে আমরা একটা জিনিস বুঝি যে বিগত দিনে যে ভাষা যারা যে ভাষা একটু বোঝে তাদের সেই ভাষার উত্তর দিতে হবে এর আগে কালকে ওরা যে ভাষা বলেছে তার পাল্টা ভাষায় আমরা উত্তর দিয়েছি আমার কাছে কথা হচ্ছে তারা যদি মনে করে আমাদের এক আঙুল দেখাবে আমরা পাঁচ আঙুল দেখাবো তার জন্য তৃণমূল কংগ্রেস তৈরি প্রস্তুত প্রতিটা বুঝে বুঝে আমাদের ছেলে করবে তারপরে আইএসএফ এর কত ক্ষমতা ময়দানেই দেখাবে পরিকল্পিত এবং সাজানো ঘটনা এবং যে ভদ্রমহিলার কথা বলছিলেন এই ভদ্রমহিলা ভোটে দাঁড়ানোর জন্য এই নাটকটা তৈরি করেছে ওরা যে বাচ্চাটা হিন্দুদের কথা বলেছে আহত হয়েছে বলেছে সেই বাচ্চাটার কোনো আঘাত হয়েছে কিনা এই কিন্তু ওরা দেখা এইটা দেখা আজকের রাজনীতি রং লাগানোর জন্য গতকাল নওশাদ এখানে উস্কানিগুলো বক্তব্য রাখার জন্য আজ এই ঘটনা ঘটেছে তার জন্য দায়ী হচ্ছে আইএসএফ আর তার জন্য দায়ী হচ্ছে এই নওশাদ Thank you.